ayo padahal kita Sir, I'm just a motor mechanic. Motor mechanic. কত বছর ধরে কাজ করতেছো? বিগত 14 বছর ধরে। তোমার কাছে কি রকম লাগছে এই জায়গাটা ক্রয় করার পর? আমি খুব হ্যাপি। ভালো লাগছে না? হ্যাঁ। কোথা থেকে প্রথমে শুনেছো যে এইভাবে জায়গা ছাদের মধ্যে রাখা যায়? ফেসবুকে দেখেছি দুই তিন বার। আচ্ছা। তারপরে আমি নিজে থেকে উদ্যোগ নিলাম। ত্রিপুরার মধ্যে তুমি বাদে আরেকজন কিনেছে না? আর 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 কাউকে শুনেছো এইভাবে? না না না। ত্রিপুরার মধ্যে হেই প্রথম ওই দাদাটাই প্রথম। মোহনপুরের কোন জায়গা এটা? তুলাবাগান চুকনি। তুলাবাগান চুকনি। কী নাম তোমার? দুলাল দেবনাথ। এমনি ভালো নাম চম্পক দেবনাথ। চম্পক দেবনাথ, সবাই দুলাল বলেছেন। হ্যাঁ হ্যাঁ। কতটুকু জায়গা এখানে ক্রয় করেছো? তিন একর। তিন একর। এটা টাকাটা কত টাকা? $138 সামথিং সামথিং। কি কোনো অফার ছিল নাকি? হ্যাঁ অফার ছিল, 50% অফার ছিল। 50% অফার ছিল। কী স্বপ্ন ওই জায়গাটা নিয়ে, মানে কীরকম হতে পারে? হতে পারে বলতে যদি আসা যাওয়া যায় আর কি, তাহলে আমরা অবশ্যই। তোমার কী নাম? আমার নাম জয়ন্ত দেবনাথ। তোমার বড় ভাই? আমার দাদা। দাদা, তুমি বলো কী হয়েছে এটা? দাদা অ্যাকচুয়ালি গতকাল একটা নিউজ দেখেছিল, ওর পর ওর একটা স্বপ্ন ছিল দীর্ঘদিন ধরে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করা, যেহেতু সেলিব্রিটিরও চাঁদে জায়গায় কেটে। আমার বড় ভাই চিন্তা করলো কি, যেহেতু ত্রিপুরাতে অলরেডি একজন কিনে নিয়েছে, তারপর যে আমি কিন্তু অসুবিধা কোথায়, তো আমাকে বললো যে এটা কী করে কিনা যায়। তারপরে আমি এটাকে মানে যে অনলাইনে পেমেন্ট করে ওকে আমি জায়গাটা ক্রয় করে দিয়েছি, প্রায় $138 মতো লেগেছে। ১৩৮.১% মতো লেগেছে আর কি। তো কিনে নিয়েছে, এখন অ্যাকচুয়ালি এটাকে চাঁদে তো আর যাওয়া যায় না, কিন্তু এটা একটা স্বপ্ন বা বা এটা নিয়ে এসে আমরা একটু গর্ববোধ করি, যেহেতু সেলিব্রিটিরা করতে পারে, আমরা তো করতে পারি, সাধারণ মানুষও তো করতে পারে, সবাই প্রত্যেকেই করতে পারে। এটা এটা নিয়ে অনেক কিছু বলতে, স্বপ্ন বলতে এটা স্বপ্ন বলতে কি, এটা অবাস্তব বিষয়, যেহেতু আমরা চাঁদে যেতে পারবো না, কিন্তু মানুষকে তো বলতে পারবো যে চাঁদেও জায়গা ক্রয় করা যায়। তার জন্য আমার বড় ভাইকে মানে এই বুঝেছি। আমি কতটুকু জায়গা বলেছো এখানে? তিন একরের মতন। কত টাকা লেগেছে এখানে? ১৩৮.৮% আর কি, মানে প্রায় $139 মতো লাগে আর কি। প্রত্যেকেই কিনতে পারে এটা, এটা প্রায় ৫০%। এই যে জায়গাটা ক্রয় করেছো, এই যে কাগজপত্রগুলো, এটা কি তোমাদের হাতে চলে এসেছে না? অলরেডি জিমেইলে পাঠিয়ে দিয়েছে, বাকি ডকুমেন্টসগুলো ওই মানে পোস্টালের মাধ্যমে আমাদের পাঠাবে। নাম পরিচয়? আমার নাম সুমন দেবনাথ, বাড়ি সাবরুম নগর পঞ্চায়েতের আন্ডারে 9 নম্বর ওয়ার্ডে, বাবার নাম অরুণ দেবনাথ। এটা কোন জায়গা? এটা সাবরুম কাঁঠালছড়ি ধরে, ওয়ার্ড নাম্বার 9। তো এখানে বর্তমানে তুমি গত 13 তারিখে কি চাঁদে জায়গা দিতে হচ্ছে সেখান থেকে জায়গা নিছো? হ্যাঁ। কি কারণে নিছো এবং বা কোন এটা এই ব্যাপারটা যদি পুরোটা? আচ্ছা আচ্ছা। এটা অ্যাকচুয়ালি আমি মানে ঘটনাটা জানি আরও আগে, যে এরকমভাবে নেওয়া যায়। তো আমাদের বলিউড বিভিন্ন স্টাররা এরকম নিছে, তো সেই অনুযায়ী এটা দেখে ইন্সপায়ার্ড হয়েছি। এর থেকে এবার আমি এটা ইন্টারনেট ঘাটাঘাটি করা কিছুদিন ধরে তো এটা পাইছি। প্রথমে ভাবছিলাম যে অনেকটা নাকি দাম হইব বা এরকম কিছু হইতে পারে, পরে দেখি যে না, এটা রেঞ্জের মধ্যে নেওয়ার মতো পসিবল হয়। তো সেই অনুযায়ী আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে বেশ কিছুদিন ধরে তো দেখলাম যে হয়, তো আমি মোটামুটি 5-6 হাজারের মধ্যে খরচ করে এটা ইয়ে করে নিছি আর কি, বাই করে নিছি। কত টাকা লাগছে? মোটামুটি 6 হাজারের মতো, সব কিছু শিপিং চার্জ এবং ও পিডিএফ এর চার্জ এই সমস্ত সব মিলাইয়া। কতটুকু জায়গা? জায়গা 1 একর। এখানে তুমি যে নিছো এটা কার থেকে নিছো? এটা হচ্ছে মুনে যে জায়গা সেল করে, এটা ইন্টারন্যাশনাল লুনার সোসাইটি কোয়ে সেটা একটা ইয়ে আছে, তো তার আর কাছে থেকে নেওয়া হয়েছে আর কি। তো কিভাবে তুমি তার খোঁজ পাইছো? এবং এটা আমি এমনিতে ইউটিউব বা ইন্টারনেটে বিভিন্ন পোস্টে আগে দেখছিলাম, তো এরপরে হঠাৎ মনে হয়েছে যে না, এমন একটা ইউনিক জিনিস, আর আমার মনে হয় না ত্রিপুরাতে আমাদের এরকম আগে কেউ নিছে আমার যতটুকু জানা, তো সেই অনুযায়ী আমি কেউ ইউনিকনেস জিনিস যেহেতু একটা, তো সেই অনুযায়ী এটাকে দেখি কি করা যায়। তো দেখলাম পরে দেখে যে না, রেঞ্জের মধ্যে আছে, তো সেই অনুযায়ী আমি তারা যে কন্ডিশনগুলি আসছিল ওগুলি স্যাটিসফাই করে করছি আর কি এটা। তো চাঁদে 1 একর জায়গা নেওয়ার পর
এখন তোমার কাছে কি ফিল হইতেছে, তোমার কাছে কি মনে হইতেছে এবং এই ব্যাপারটা যদি একটু? আচ্ছা, না এটা খুবই একটা ভালো জিনিস এবং খুব খুশিতে আছি এটা নেওয়ার পরে। প্রথমে হঠাৎ অনেকে মনে হয় দেখলে মনে হয় যে এটার দাম অনেক রকম হতে পারে, মানে অনেক হাই হতে পারে, তো সে তুলনায় মানে আর্থের আমাদের পৃথিবীতে যে দামে জায়গা সেল চলে সে তুলনায় চাঁদে অনেক কম, তো সে অনুযায়ী খুবই আনন্দিত এবং আর কি বলবো। তোমার এই যে জায়গা করতে যায়, তো তোমার নাম জারি হয়েছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়েছে, এখন ওই হার্ড কপি এখন পাঠাইতেছে তারা। রেজিস্ট্রি নাম জারি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা কিভাবে আসবে? এগুলি বাই পোস্টে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সে অনুযায়ী আসবে আর কি, মোটামুটি এক মাসের মধ্যে আসবে। এখন এমনিতে সফট কপি পাঠিয়ে দিয়েছে পিডিএফ ইমেইলে, কিন্তু হার্ড কপিটা আসতে একটু টাইম লাগবে। কত তারিখ তুমি জায়গা কেনার পেছনে তোমার কি উদ্দেশ্য ছিল এবং আগামী দিনে এটাকে কিভাবে ব্যবহার করবে সে ব্যাপারটা যদি একটু বলো। আচ্ছা, না এটার মধ্যে যখন আমি ফার্স্ট তো দেখলাম ঠিক আছে ভালো লাগছে দেখা, এরপরে যখন গেলাম দেখি যে না অনেকগুলি তারার ফ্লটে ভাগ করছে, তো সে অনুযায়ী দুই তিনটা কিন্তু সোল্ড আউট অলরেডি, এগুলির মধ্যে কেনা যাইতেছে অলরেডি, মানুষে বা কিনা নিছে বা যে কোনো কারণে হোক এগুলি অফ, তো এখন লিমিটেডে আছে আমার মনে হয়, তো সে অনুযায়ী নিলাম, তো এখন ভবিষ্যতে কী হয় দেখা যাক, কিন্তু এমন তো না যে চাঁদে গিয়ে বাড়ি বানানো যাবে বা কিছু, কিন্তু এটা একটা মানে আনন্দের ব্যাপার আর কি, বা মানে ইউনিকনেস জিনিস এমন আর কি কারণে নিলাম আর কি। পরিকল্পনা আগামী দিনে কি? আগামী দিনে যদি যাওয়া যায় সেটা তো আলাদা বিষয়, যদি বিজ্ঞানীরা তো এই বিষয় নিয়ে গবেষণা চালাচ্ছে যে চাঁদে যাওয়ার, মানুষ তো গেছে, সে অনুযায়ী এখন পরবর্তীতে দেখা যাক কী হয়, আনন্দের নিলাম আর কি এটা একটা। তো এই ব্যাপারে তোমার মা বাবাকে জানিয়েছ? হ্যাঁ হ্যাঁ, মা বাবা জানে। ওরা কি বলছে? ওরাও বলেছে ভালো হয়েছে এবং একটা ভালো বিষয় এটা বলছে আর কি, একটা ইউনিক বিষয় সেটা আর কি। বাচ্চাদি কখনো বাড়ি করলে ওরাও যাবে? তো করলে তো অবশ্যই যাবে। এমনিতে তুমি কি করো? আমি এমনিতে আমি ম্যাথমেটিক্স অনার্স, মাস্টার ডিগ্রি কমপ্লিট, বিএড কমপ্লিট, আর এখন আপাতত আমি দার্টো পুইনিং ইনস্টিটিউশনে ফ্যাকাল্টি হিসেবে আছি, আর এমনিতে টিউশন করাই আর কি।